কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন এতে আতঙ্কে নদী পারের মানুষ যদিও ভাঙন রোধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস কচুপক্ষের যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে প্রতি বছর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুসলিমপুর ও টিকটিকিপাড়া এলাকায় পদ্দার করাল গ্রাসে বিলীন হচ্ছে শত শত আবাদি জমি এবারও বর্ষা মৌসুমে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন এতে হুমকির মুখে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান চরম আতঙ্কে দিন কাটছে নদী তীরের মানুষের রাত্রে সময় সময় চুমকে ওঠে যে না জানি কখন যেন আমাদের ঘরটা ভেঙে চলে যায় নদী ভাঙছে বাড়িঘর থাকছে না আমরা হচ্ছি সাহেব যাচ্ছি কোথায় যাব একই অবস্থা জেলার দৌলতপুর উপজেলার হাটখোলা বোরকাপাড়া এলাকার চার কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন তাই কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর স্কুল ভাঙলে আমাদের হয়তো বা যে স্বপ্নটা আছে ওই স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো না রোজটা যাতে না ভাঙে এরকম একটা বাদ তৈরি হোক যাতে সবাই এখানে মানে স্থায়ীভাবে কমফোর্ট করতে পারে এদিকে ভাঙন কবলিতে এলাকা পরিদর্শনে যান স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান শিগগিরই কাজ শুরু করা হবে আমি সরকারের কাছে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি বিনীত নিবেদন যাতে স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ভাঙন রোধের প্রকল্পের কাজ শুরু হয় আমরা খুব দ্রুতই এটা জরুরিভাবে কাজ করার ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিকভাবে আমরা যেটা করি আর কি অস্থায়ী জরুরি যেটা দ্বারা আমরা প্রতিরক্ষার কাজ করি সেটি আমরা এখন করতে পারি পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত পাঁচ বছরে পাঁচশো হেক্টরেরও বেশি জমি নদীগর্ভে বিলীন হয়েছে শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া